আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জেসমিন আক্তার আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ আমি আপনাদের অনুরোধের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আমার এই ছোট্ট পুরাতন ফ্রিজটা কিভাবে গুছিয়ে রাখি এবং কিভাবে ক্লিন করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রতিটা ফ্যামিলি পার্সনের পছন্দ অনুযায়ী ফ্রিজে খাবার সংরক্ষণ করি আমরা। ওয়ার্কিং লেডিদের জন্য তো ফ্রিজ একটা ম্যাজিক বক্স। এই ম্যাজিক বক্সটা কিভাবে আমি ক্লিন করি সেটাই প্রথমে আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার এই ফেভারিট ক্লিনজারটার কথা জানেন। আমি এখানে নিচ্ছি 1 টেবিল স্পুন ভীম লিকুইড, 2 টেবিল স্পুন বেকিং সোডা, দেন 2 টেবিল স্পুন ভিনেগার। এই মিশ্রণটা ম্যাজিকের মতো কাজ করে। সঠিক উপায়ে ফ্রিজ পরিষ্কার করা এবং মেইনটেনেন্স করে রাখা খুব বেশি প্রয়োজন। এতে করে খাবারের লাইফ টাইম যেমন বেড়ে যায়, ফ্রিজের লাইফ টাইমও তেমন বেড়ে যায়। আজ আমি শুধু আমার ডিপটাই পরিষ্কার করে দেখাবো, কারণ ফ্রিজটা পরিষ্কার করা অনেক বেশি ঝামেলা আর আমি একদিনেই সব পরিষ্কার করি না। আমি প্রথমে একটা করি, তারপর আর একটা করি। তো আমার নর্মালটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, জাস্ট আমি ডিপটাই রেখে দিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর ফ্রিজ পরিষ্কার করার আগে অবশ্যই অবশ্যই ফ্রিজের সুইচ অফ করে নিতে হবে। LG বাটারফ্লাইয়ের 8.5 সেফটির এই ফ্রিজটি 2005-এ 15ই জুলাই আমার ঘরে আসে, আমার ম্যারেজ ডে গিফট হিসাবে। আর এইটা হচ্ছে আমার প্রথম ম্যারেজ ডে গিফট। তো এই যে হিডেন জায়গাগুলো আছে রাবারের ভিতরের যে অংশগুলো, এগুলো আমরা অনেক সময় ইগনোর করে যাই। তো এখানেই সব থেকে কিন্তু বেশি ময়লা জমে। তো আমি যে মিশ্রণটি তৈরি করলাম সেটা এর ভিতরে দিয়ে ভালো করে ভালোভাবে ঘষে রেখে দিব কিছুক্ষণ, তাহলে ভিতরের যে ময়লাগুলো আছে এগুলো একদম সুন্দর করে বের হয়ে আসবে। আমি আমার ফ্রিজটা 3 মাস পরে পরে ডিপ ক্লিন যেটা বলে সেটা করি, আর এমনিতেই সবসময় মুছামুছিতে তো থাকেই। তো দেখেন এর ভিতরের যে ময়লাগুলো আছে এগুলো জাস্ট এইভাবে ডলা দিলেই উঠে যাবে। বললাম না, বেকিং সোডা আর ভিনেগার কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করে। এটা ফ্রিজের বাহিরের যে বডি আর ভিতরের বডিটা, এটা আমি যে টাওয়ালটা নিলাম এই টাওয়ালটা দিয়ে আমি ভালো করে মুছে নিব এই মিশ্রণটা দিয়ে, তাহলে অনেক পরিষ্কার হয়ে যাবে। আবার ক্লিনিং যে প্রোডাক্টগুলো পাওয়া যায় যেমন গ্লাস ক্লিনার, ওটা দিয়েও পরিষ্কার করা যায়। তো আমার ভালোভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমি এখন এই যে শুকনা টাওয়াল দিয়ে প্রথমে এভাবে মুছে নিচ্ছি, দেন আমি এটা ভালো করে ধুয়ে তারপরে আবার মুছে নিব। আমি এখানে একটা পাতিলে পানি বসিয়ে দিলাম, সাথে আমি লেবুর রস আর পিলটা ইউজ করব। এই বয়েলিং ওয়াটারটা ডিগ্রেজারের কাজ করবে এবং যে বাজে গন্ধ আছে ওইটাও দূর হবে। এটা আমার যেহেতু পুরাতন ফ্রিজ, আমি বছরে 2 বার করি, আর যাদের নতুন ফ্রিজ তাদের 1 বার করলেই হবে। ফ্রিজটা পরিষ্কার করার পরে আমি এই বয়েলিং ওয়াটারটা ফ্রিজ এবং ফ্রিজারে রেখে দিব, আর ফুল কুলিং মোডে এটা অন করে 1 ঘন্টা মতো রাখবো। এতে করে যে কুলিং সিস্টেমগুলো আছে এগুলো অনেক সময় ব্লক হয়ে যায়, সেটা ছেড়ে দিবে। আর বিশেষ করে সামারে এই সমস্যাটা হয়। তো আপনারা এটা করে দেখবেন, অনেক উপকার পাবেন। আমার এই ডিপে আইস ট্রে এবং আইস বক্সের যে জায়গাটা আছে এই জায়গাটা আমি খুলে ফেলবো, এটার জন্য অনেকটা জায়গা জুড়ে থাকে আর আমি আইস ট্রেটা ইউজ করি না। তো এই জন্য ওইটা আমি খুলে ফেলেছি, এখন জায়গাটা অনেকটা বের হয়ে এসেছে। টাপারের ছোট ছোট যে বক্সগুলো দেখতেছেন, এই বক্সে আমি কিছু মশলা রেখে দিই, এগুলো ইমার্জেন্সি হিসাবে রাখি, যে অনেক সময় হাতের কাছে থাকলে খরচ হয়ে যায়। তো ফ্রিজে রাখলে আসলে এগুলা মানে পুঁজি বলে, পুঁজি করে রাখি। আর এখানে আমি যে প্লেট ম্যাটগুলো আছে এই ম্যাটগুলো ইউজ করেছি। এখানে আমি একটু বেকিং সোডা রাখি একটা বাটিতে, অনেক সময় লেবু রাখি, লেবু শুকিয়ে যায় ঘন ঘন, এই জন্য বেকিং সোডা রাখাই ভালো। সাথে এই দুটো কাঁচের জার দেখতে পাচ্ছেন, একটাতে মেথি আর একটাতে ম্যাঙ্গো পাউডার রেখেছি। আর এখানে একটা বক্সে, এই বক্সটাই আমার আইস রয়েছে, যখন আইস বক্সে আইস হয়ে যায় তখন আমি এই ধরনের বক্সে রেখে দিই। এটা হয় কি যে জায়গাটা অনেক কম লাগে, তো যখন যে ধরনের বক্স আমার হাতের কাছে থাকে সেই বক্সেই রেখে দিই, এটা ইমার্জেন্সি হিসাবে লাগে অনেক সময়। এই বক্সের নিচেই দুটো স্টিলের বক্স রেখেছি, একটাতে রেখেছি আমি নারিকেল, নারিকেলটা এইভাবে কেটে রেখে দিলে অনেক কাজে লাগে, আর একটাতে রেখেছি আমি কাজু বাদাম। আমরা বাদাম অনেক বেশি পছন্দ করি, তাই সব জায়গাতেই একটু বাদাম বেশি পাবেন, আর এটা খাওয়া অনেক উপকার। আর এইভাবে ছোট ছোট বক্সে রেখে দিলে অনেকটা ধরে এবং
মানে জায়গাটাও অনেক বেশি থাকে। দেখেন আমার সামনে অনেকটা জায়গা আছে, যখন হঠাৎ করে কোনো জিনিস আসলে আমি ওখানে রেখে দিতে পারবো। ফ্রিজে কিছু খালি জায়গা রেখে দেওয়া ভালো। আর এই এই বক্সটাতে আছে আমার পিজা রিলেটেড কিছু মশলা, তাছাড়া এমনিতেই যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলা, এগুলা কিউট লাগে দেখ। অনেক আপুরাই জিজ্ঞেস করেছিল যে মশলাগুলা ডিপে রাখলে বরফ হয়ে যায় কিনা, একেবারেই হয় না, আরও খুব ভালো থাকে। আর আমার ফ্রিজের ডিপের দুইটা পার্ট, তো প্রথম পার্টটা আমি এইভাবে গুছিয়ে রেখেছি, দ্বিতীয় পার্টটায় রেখেছি এখানে একটা কাঁচের জারে রেখেছি কিশমিশ, আর এই যে স্টিলের বক্সে একটাতে রেখেছি গুড়, আর একটা রেখেছি এই যে বাটার, এটা হচ্ছে বেকারির বাটার, বেকারি থেকে যে বাটার কিনে নিয়ে আসি সেইটা, আর এটা হচ্ছে আমি যে দুধের মালাই বা শরটা উঠাই সেইটা। এভাবে স্টিলের বক্সে রাখলে অনেক ভালো থাকে আমি দেখেছি। স্টিলের জিনিস ধরলেই মুছে রাখি, না হলে দাগ হয়ে যায়। আর যেহেতু আমার ফ্রিজ চালু রয়েছে এই জন্য ঘেমে যাচ্ছে। আমার আর একটা ডিপ আছে, ডিপের কারণে আমি কিন্তু এখানে কোনো মাছ মাংস রাখি না, আলাদা যেহেতু ডিপ আছে। আর এটাতে রেখেছি মোরব্বা। অনেকেই জিজ্ঞেস করে আপু টিফিন বাটিগুলা কিভাবে গুছিয়ে রাখো, তা আসলে ফ্রিজেই অর্ধেক বাটি চলে যায়। আর এটাতে রেখেছি মটরশুঁটি, এটা গত বছরের মটরশুঁটি। আর তার পাশে একটা ঝুড়িতে আছে আমার এই যে এটা পেঁপে, এটা না কিউব করা ছিল বাট আমার যেহেতু পরিষ্কার করেছি ওটা গলে গিয়েছে, তো এটা কিউব করে এর ভিতরে রেখে দিই, মাঝে মাঝে কাজে লাগে। আর এটা হচ্ছে পোস্তদানা, আর এটাতে হচ্ছে আমি যে পুদিনা পাতা শুকিয়ে রেখেছিলাম সেইটা, আর এটা হচ্ছে আলু বোখরা। আর এই বক্সটাতে আছে স্টার অ্যানিস, জয়ত্রী, জায়ফল, এগুলাই এক্সট্রা ছিল তাই এখানে রেখেছি। আর আপনারা দেখেছেন যে আমার সব মশলাই রান্নাঘরে থাকে, তো নিচের তাকটা আমার এই জিনিসগুলাই আছে। আর দেখেন আমি সামনে অনেকটা জায়গা খালি রেখেছি, যেন কোনো জিনিস আসলে এখানে রাখা যায়। ফ্রিজ অর্গানাইজেশনটা আসলে এক একজন এক একজনের মতো করে করে, যার যেটা প্রয়োজন, যে যেটা ফ্যামিলি পার্সন পছন্দ করে সেইভাবেই করে। ডিপের দুইটা বাকেট আছে, এই একটা বাকেটে আমি রেখেছি এই যে চাট মশলা, বারবিকিউ মশলা, আর একটা শানের চাট মশলা। আমি যেহেতু মশলা এখন নিজেই হাতে তৈরি করি এই জন্য বেশি প্যাকেট মশলা কিনি না, আগে খুব কিনতাম, এগুলো একদম ভরে রাখতাম, এখন আর কিনি না, এখন আমি হাতেই তৈরি করে ফেলি। তো এই জায়গায় দেখেন আমার হাতে তৈরি করা তেহেরি মশলা, কালাভুনা, এটা তো আমি শেয়ার করেছি আপনাদের সাথে। আর এই বক্সটাতে কিছু মশলা আছে, যেটা বারবিকিউ মশলা আছে, তারপরে কাবাব মশলা আছে, এগুলা ডেট আছে এখনও, এই জন্য রেখে দিয়েছি। এই যে যে ক্লিপগুলো আছে ক্লিপগুলো দিয়ে একটাতে রাখলে আর কাজে লাগে। আর এটা হচ্ছে আমাদের একটা DIY, এটা আমার শায়ানের পড়া টেবিলে আমি এইভাবে করে রাখতাম আগে, পরে এগুলা ফ্রিজের জন্য নিয়েছি। আসলে এগুলো না খুবই উপকার, ছোট ফ্রিজটাকে, যেহেতু আমার ছোট ফ্রিজ অনেকটা জায়গা সেভ করে, আর এর ভিতরে অনেক টুকিটাকি জিনিস রাখা যায়, যেমন মশলা, কফি বা চকলেট, এ ধরনের অনেক অনেক উপকার এটা। আমি মনে করি যে যাদের ছোট ফ্রিজ আমার মতো তারা অবশ্যই এই ধরনের একটা জিনিস তৈরি করবেন, আর এটা অনেক উপকার হয়, জায়গাটা অনেক বেশি বেড়ে যায়। আর ঠিক তার নিচেই রেখেছি আমি সব ধরনের বাদাম, এখানে দেখেন কাঠবাদাম আছে, কাজু বাদাম, চীনাবাদাম, আখরোট, পেস্তা, হাতের কাছে যে বাদামগুলো আমরা এখানে পাই সেই বাদামগুলাই রেখেছি। এই পুরো বাকেটটাই আমার পুরোটাই বাদাম, আর উপরেরটাই হচ্ছে মশলা। তো আমার হচ্ছে যে ডিপটা এইভাবেই আছে গোছানো, আর যেভাবে আমি গুছিয়ে রেখেছি এইভাবেই থাকে, মাঝে মাঝে একটু চেঞ্জ হয়, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। জানি না আপনাদের কেমন লাগবে আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের জন্য। তো দেখেন এইভাবে দেখতে লাগছে, একটু দূর থেকে দেখিয়ে দিই, অনেকেই অভিযোগ করে আপনি দূর থেকে কোনো কিছু দেখান না। এবার আমি দেখাবো আপনাদের ফ্রিজ পার্ট অর্থাৎ নর্মাল, আর এটা হচ্ছে সিলার ট্রে, এটা এখানে মাছ মাংস, ডেয়ারি প্রোডাক্ট এগুলা সব কিছুই রাখা যায়, বাট আমি এখানে রাখছি চাটনি বক্স। আপনারা জানেন আমি চাটনির জন্য কি কি ইউজ করি, এর আগে দেখিয়েছি। আর এটা হচ্ছে চিজ, এখানে আমার সব ধরনের চিজ থাকে, এখন আপাতত যা আছে তাই আপনাদেরকে দেখাচ্ছি। এই মজরেলা চিজ, সিলাই চিজ, এগুলা রাখি আমি। আর এই ফ্রেশ জোনটাতে রাখলে চিজ অনেক ভালো থাকে।
আর এখানে কিছু ম্যাঙ্গো পাঁপড় আছে যেটা আমার মা বানিয়ে দেয় বাড়ি থেকে, আর টেম্পুরা ফ্রাই, তারপরে যে এরা রুট এগুলা থাকে এখানে। এখানে মাঝে মাঝে আমি সুজি ময়দা এগুলাও রাখি, অনেক সময় যদি দেখি যে বাহিরে থাকলে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এগুলা এখানে রেখে দিই। তো এখন আপাতত এইভাবেই আছে, বেশিরভাগ সময় এইটাই থাকে। তো ঠিক তার নিচেই আর একটা র্যাক আমার, সেখানে রেখেছি আমি এই যে একটা ছোট ট্রেতে কিছু চকলেট, যে চকলেট আমিও খেতে পছন্দ করি, সায়ানও খাই, আর এটা হচ্ছে ডার্ক চকলেট। এটা দিয়ে আমি অনেক লাড্ডু অনেক ধরনের জিনিস তৈরি করি, ধীরে ধীরে শেয়ার করব আপনাদের সাথে। আর আছে একটা চিজ, তো চিজ ওখানে ধরে না এই জন্য এখানে রেখে দিয়েছি। তার নিচে আমি একটা মশলার বক্সে রেখেছি বাদাম। আমি বলেছি আগেই যে আমরা বাদাম অনেক পছন্দ করি, এই জন্য বাদাম একটু বেশি রাখা হয়। তো এটা হচ্ছে আমার যে রেগুলারভাবে আমি ইউজ করি সেই জন্য এখানে রাখি, কিছু বাড়তি হিসাবেও এখানে থাকে। তার সাইডে আছে বেশ কিছু জিনিস দেখাচ্ছি আমি। একদম লাস্ট রেখেছি আমি বাতাসা, এই বাতাসাটা দিয়ে আমি পায়েস রান্না করি। আমি কোনো একদিন শেয়ার করব কিভাবে করি, গুড়ের বাতাসা হলে বেশি ভালো হয়। আর আমি এই নর্মালের টেম্পারেচারটা রেখেছি মিনিমামে, আমি সবসময় মিনিমামটাই রাখি, তাহলে খাবারের গুণগত মান অনেক বেশি ভালো থাকে। আর এটা হচ্ছে কেক ডেকোরেটের জন্য সুইট বল আর টুটি ফুটি, আমার হাতেও আমি তৈরি করে দেখিয়েছি একবার। এখানে রেখেছি কিছু মরিচ, এই মরিচগুলো অনেক বেশি ঝাল পাওয়া যায় না, খুব বেশি একটা, মাঝে মাঝে পাই আমি, তাই এই বক্সে রেখেছি। আর এখানে রেখেছি আমি চকলেট, ডার্ক চকলেট আছে আর কিছু চকলেট লাড্ডু আছে। তার পাশে রেখেছি আমি আমার বেকিং জন্য যে জিনিসগুলো লাগে, যেমন কালার রেখেছি, জেলি রেখেছি, বাটার রেখেছি, ইস্ট, এগুলো তো আপনাদেরকে দেখানোই হয় মাঝে মাঝে, এই জন্য আর ভালো করে দেখালাম না। ঠিক তার নিচে একটা র্যাক আছে, সেখানে রেখেছি আমি এই যে পিল আউট করা রসুন, আদা আর রসুন পেস্ট। আর এই টাপারয়ারের বক্সে আছে ধনে পাতা। অনেকেই জিজ্ঞেস করেছিল যে টাপারয়ারের এই বক্সটা কিভাবে পাব, আমি অতটা জানি না, তবে আমি জানি যে অনলাইন একটা পেজ আছে, আপনারা টাপারয়ার বিডি দিয়ে সার্চ দিলেই পাবেন। তো আমি ওখান থেকে নেয়নি যেহেতু, আমি জানিও না অত বেশি, এটা আমি তো বলেছি আমি আপুর কাছ থেকে নিয়েছিলাম। এই ঝুড়িটার পাশে রেখেছি আমি একটা ছোট্ট ঘটিতে দই, দই যখন অনেকটা কমে আসে তখন আমি এইভাবে বক্সে রেখে দিই বা ঘটিতে রেখে দিই। স্টিলের জিনিসে রাখাই ভালো, দইটা অনেক বেশি ভালো থাকে। আর আমি সব জিনিস ঢাকা দিয়ে রাখি, ঢাকা দিয়ে রাখলে ফ্রিজের লাইফ টাইম অনেক বেড়ে যায়। এখানে কিছু রসুন ক্রাশ করা আছে, যখন আমি ডাল তেলে দিই তখন লাগে। এখানে আমি কাজু পেস্ট করে রাখি, আপনাদের সাথে যখন শেয়ার করি তখন তো সামনেই দেখাই, না হলে আড়ালে এইভাবে পেস্ট করে রাখি। আর এই যে লেবু যখন একটু বেঁচে যায় তখন এইভাবে বক্সে রাখি। এটা হচ্ছে ধনে পাতার চাটনি, এর ভিতরে রসুন, কাঁচামরিচ, তারপরে জিরা মানে ভাজা জিরা, আর হচ্ছে যে ধনে পাতা দিয়ে আমি চাটনি তৈরি করে রেখেছি। এটা হচ্ছে ক্রাশ কাঁচামরিচ, যখন অমলেট করা হয় তখন লাগে। আর এটা হচ্ছে চাটনি, টমেটো চাটনি, এই চাটনিটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আসলে আমি বলেছি না যে জিনিসগুলা নিজের মতো করে রাখি, আর অনেকেরই খাদ্য অভ্যাস অনেক রকম, তো সেইভাবেই রাখা হয়। আর এই বক্সটাতে রেখেছি আমি একটু কেক, বেশিরভাগ সময় যখন ল্যাপটপ আর কিছু খাবার বেঁচে যায় তখন এই ধরনের বক্সেই রাখা হয়। আর সব বক্স আপনারা খেয়াল করে দেখবেন যে আমি কিন্তু ঢাকনা ইউজ করি, ঢাকনা ইউজ করলে খাবারও ভালো থাকে এবং ফ্রিজ অনেক ভালো থাকে, ফ্রিজে কোনো বাজে গন্ধ থাকে না এটা। আর আমি সবগুলাতেই কিন্তু এই ধরনের প্লেট ম্যাটগুলো ইউজ করেছি, আর ফ্রিজের জন্য ফ্রিজ ম্যাটও পাওয়া যায়, বাট আমি পাইনি, আমি প্লেট ম্যাটগুলো ইউজ করি, পুরাতন যে প্লেট ম্যাটগুলো থাকে এগুলো ইউজ করি। তো আমার দ্বিতীয় তাকটা এইভাবেই আছে গুছানো। তৃতীয়টা হচ্ছে রেখেছি আমি, আসলে এখানে আমার থাকে হচ্ছে দুধ, যে আমি দুধের স্বর উঠাই, তো সেই জন্য দুধের মানে পাতিলটা এখানে রাখি। এখন রেখেছি আমি জাস্ট একটু তরমুজ কাটা ছিল সেইটা, কারণ আজ ঝামেলার কারণে দুধ জাল দিতে পারি না, দুধ এসেছেও অনেক দেরিতে, তো দেখি পরে জাল দিব। এই দুধের বক্সটা আপনাদের অনেক পছন্দ, আসলে এটা আমি নিয়েছিলাম অনেক আগে, মেবি এটার দাম ছিল 150 টাকা, এখন কত কেমন তা জানি না, তবে খুবই ভালো, খুবই উপকার। এটা ঢাকনা দিয়ে রাখা যায়,
তার পাশেই রেখেছি আমি একটা ঝুড়িতে আমার যে সবজি কেটে রাখি সেইগুলা, যখন এখন যেমন আছে এখানে আমি ফুলকপি আর আলু সিদ্ধ করে রেখেছি। ফুলকপিটা তো এমনিতেই আমি সিদ্ধ করে রাখি, কারণ অনেক পোকামাকড় থাকে সেই কারণে, সাথে একটু আলুও সিদ্ধ করে রাখি। এখানে পটল ভাজির জন্য, তারপরে বাঁধাকপি, আবার এই যে পটল কারির জন্য একটু কেটে রেখেছি, যখন যেমন থাকে। এখন যা আছে আমি তাই আপনাদেরকে দেখাচ্ছি। মাঝে মাঝে পেঁয়াজ কুচি করে রাখি, আপনারা দেখেছেন। এই যে বক্সটা, এখানে আমি সব আমার সবজিগুলা রাখি। তার জন্য আমি কিভাবে সবজিগুলা রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কাপড়ের কিছু যে কুশন কাভার ছিল, ছোট ছোট কুশন কাভার থাকে না, ওইগুলাতে কালার করে নিয়েছি বিভিন্ন সবজি এর ডিজাইন করে। আপনার ভাই একে দিয়েছে, আমি কালার করে নিয়েছি। তো এগুলো খুবই কিউট লাগে দেখতে। আমি আপনাদের এর আগে একদিন একটা ভিডিওতে বলেছিলাম যে সামনে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো, বাট এরপরে তো আর ফ্রিজ ট্যুর করিনি, এই জন্য আমি আর দেখাইনি। এগুলো আপনাদের থেকে একটু লুকিয়েই রেখেছিলাম যে যখন ফ্রিজ ট্যুর করবো তখনই আপনাদের সাথে শেয়ার করব। বিশ্বাস করবেন না, এগুলাতে খাবার সরি সবজি রাখলে অনেক ভালো থাকে, কারণ সবজি যে একটা পানি জমে বা ঘাম হয় সেটা যে ময়েশ্চারটা, এটা একদম টেনে নেয় আর সবজি অনেক বেশি ভালো থাকে। তো আসলে আপনারা যদি পারেন তাহলে এভাবে তৈরি করে নিবেন। আমি বলবো আপনাদের মানে যে সবজিগুলো অনেক দিন ভালো থাকবে, কারণ মশলাটা অনেকটা শুষে নাই, এই জন্য সবজি অনেক বেশি ভালো থাকে। তো আপনাদেরকে একটু ভালো করেই দেখাচ্ছি অনেক বেশি টাইম নিয়ে। আর আমি যে বক্সে রাখি সবজিগুলা ওখানে নিচে একটা টিস্যু দিয়ে রেখেছি, অনেক সময় অনেক ময়লা আবর্জনা পড়ে, এই জন্য টিস্যু দিয়ে রাখলে ভালো থাকে, ময়লাটা কম পরিষ্কার করতে হয়। আর এখানে আমি যে এই ধরনের যে ইগুলা লাইলন ব্যাগগুলা পাওয়া যায়, অনেক সময় আমরা কিন্তু বাচ্চাদের পেন্সিল রাবার এগুলা নিয়ে যাওয়ার জন্য ইউজ করি, ওইটারই বড়টা। এখানে আমি লেবু আর আদা এইভাবে রেখেছি, আদা আমি মাঝে মাঝে বক্সে রাখি, এখন যেহেতু লাইলন বক্সটা ফ্রি হয়েছে এই জন্য আমি এটাতে রেখে দিই। তো এইভাবে আমার পুরোটা ফ্রিজ গুছানো। তারপরে চলে আসলাম ডোরে। ডোরে দুইটা উপরের বাকেট আছে, এই বাকেটগুলাতে আমি আমার ডিমের জন্য, আর এখানে যে লেখা আছে এই লেখাগুলো আমার সিদ্ধ ডিম, আপনারা এর আগেও ভিডিওতে দেখেছেন। আমি দুই দিনেই ইউজ করে ফেলি, এক দুই দিনেই ইউজ করে ফেলি, কারণ বেশি দিন রাখলে তো ক্ষতিকারক এটা আমিও জানি, বাট সুবিধার কারণে আসলে মাঝে মাঝে সিদ্ধ করে রাখি। ঠিক তার নিচে আর একটা বাকেট আছে, সেই বাকেটে রেখেছি আমি পায়েসের সব কিছু, যেমন এখানে বাদাম কুচি করে রেখেছি, রেখেছি আমি জাফরান, তো এগুলো আমার কাজে লাগে। আর এখানে একটা ছোট্ট বাটিতে একটু বেকিং সোডা রেখে দিই, গন্ধ দুর্গন্ধ যেন না থাকে ফ্রিজের। তার ঠিক নিচেই আমি রেখেছি আমার যে সামনে যে একটা ঝুড়ি আছে, ওই ঝুড়ির একটা ঢাকনা, এটা আবার বাহিরে রেখে দিলে অনেক সময় খুঁজে পাওয়ার মুশকিল হয়ে যায়, ঝামেলা লাগে এই জন্য, আর এটা সাপোর্ট হিসাবেও কাজ করে। এখানে আমি রেখেছি ক্ষীর মিক্স, এখনও তৈরি করি নাই, জাস্ট আমি চালটা গুঁড়া করে রেখেছি, যদি মিক্স তৈরি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে পিনাট বাটার, আপনারা জানেন যে আমি বেশিরভাগ জিনিস বাহিরে রাখতে পছন্দ করি, যেমন সস সবটাই বাহিরে রাখি, আর কিছু কিছু এক্সট্রা যদি এসে যায় সেগুলা হয়তো বা ফ্রিজে উঠাইয়ে রাখি, যেমন এই ফিশ সস, ওয়েস্টার সস, বারবিকিউ সস, এগুলা খুব কম পাওয়া যায় নেত্রকোনাতে, যার কারণে আমি ফ্রিজে মানে এক্সট্রা পেলে ফ্রিজে রেখে দিই। এটা মোম ফ্রিজে রাখলে অনেক মানে কম অপচয় হয়, জলে কম ধীরে ধীরে জলে। এখানে কিছু আলু সিদ্ধ করে রেখেছি, তারপরে রেখেছি ছোলা সিদ্ধ করে। আলু সিদ্ধ করে রাখার একটাই কারণ, অনেক সময় তরকারিতে লবণ হয়ে যায়, তো একটা আলু এখান থেকে দিয়ে দিতে পারি, তারপরে অনেক সময় কাজে লাগে, অনেক কাজে লাগে। আর রেখেছি আচার, তো এটাকে সাপোর্ট দেওয়ার জন্য উপরে একটু বাদাম রেখেছি। তার নিচে আর একটা আমার DIY, যেটা আমি উপরেও দেখেছেন, এটা আর একটা, তো এখানে আমি চকলেট রেখেছি। আমি বললাম না এটা অনেক উপকার, এই চকলেটের জন্য আলাদা একটা জায়গা লাগে, তার জন্য আমি এখানে ঝুলিয়ে রেখেছি। এখানে কিছু জুস রাখা আছে, আর রাখা আছে এটা হচ্ছে মিশ্রি, মিশ্রি আমি গুঁড়ো করে এভাবে কিছু বাহিরে রাখি, কিছু ফ্রিজে রাখি। আর লেবুর রস রেখেছি, আর রেখেছি আমি পানি। তো এইভাবেই হচ্ছে আমার পুরোটা ফ্রিজ গুছানো।
आशा करी आमी एई प्रथम कोनो एई धरनेर भिडियो दिच्छी, आमार जदि कोनो भूल त्रुटि होये थाके अवश्य सबाई क्षमा सुंदर दृष्टिते देखबेन। आर आमी एतो कथा बोले भिडियो आसले करते पारि ना, तारपरेओ आपनादेर जन्य ट्राई करेछि, जदि आमार भूल होये जाए तो अवश्य क्षमा सुंदर दृष्टिते देखबेन। एकदम फ्रिजेर उपरे रेखेछि आमी मेडिसिन बक्स, ইমার্জেন্সি হিসাবে যে মেডিসিনগুলো লাগে সেইগুলাই আমি এই বক্সে রেখেছি। আর আমার গাছ তো অনেক পছন্দ আপনারা জানেন, তাই রেখেছি। আর এই ঘড়িটা তো দেখেছেন, এখানে আরেকটা ছিল গাছ। মাঝে মাঝে চেঞ্জ করলে ভালো লাগে, কিন্তু কাপড়টা চেঞ্জ করি নাই। কাপড়ের আগেও আমি দেখিয়েছিলাম যে আমি আমার শাড়ির আসল কেটে তৈরি করেছিলাম, তো ওই আসলের পকেটটা সে পকেটের ভিতরে টুকিটাকি জিনিস রাখি আমি, আর ওর ভিতরে একটা গাছ ঝুলিয়ে দিয়েছি, খুবই ভালো লাগে দেখতে। এখানে আমি একটা স্টিকার হুকে রেখেছি টাওয়াল, টাওয়ালটা দিয়ে আমি সবসময় ফ্রিজটা মুছতে পারি, এই জন্য হাতের কাছে রেখেছি। আর আমার ঘরে ডিম পড়া মুরগির তো অভাব নাই, এর আগেও দেখেছেন। তো আসলে এই ফ্রিজ ম্যাগনেটগুলা অনেকগুলা ম্যাগনেট আমাদের হাতে তৈরি করা, এখানে বিলিভ করবেন না, অনেক ম্যাগনেট আছে যারা আপনারা দেখলেই বুঝতে পারবেন যেগুলো আমাদের হাতে তৈরি করা। যেহেতু আমার ডাইনিং এর পাশে আমার ফ্রিজটা থাকে, তাই একটু সুন্দর রাখার জন্য, সৌন্দর্য করার জন্য এই সব জিনিসগুলা আমি করি। এখানে কিছু ফ্রিজ ম্যাগনেট আছে যেগুলা কেনা, আর কিছু আছে যেগুলা আমরা নিজে তৈরি করেছি। তার ভিতরে এই যে একটা দেখেন চপিং বোর্ড, এটা আমরা হচ্ছে নিজে তৈরি করা। এর উপরে যে ফ্রুটসগুলো আছে বা সবজিগুলো আছে, এগুলা আমার একটা শোপিস ছিল, সেখান থেকে খুলে খুলে এটা আমি আমরা বানিয়েছি। এটা আমরা বানিয়েছি বলতে কি আপনাদের আপনার ভাইয়া বানিয়েছে, এসব কাজে তো ওই পারদর্শী। আর এখানে কিছু সুইট বল আছে, এটাও আমাদের হাতে তৈরি করা DIY। তো যদি কখনো এই ধরনের কাঠ পাই তাহলে আপনাদেরকে অবশ্যই করে দেখাবো যে কিভাবে এগুলা বানিয়েছি। তো এইভাবেই রয়েছে। আর এখানে আমি গাছ রেখেছি পানি দিয়ে, আর মাটি দিয়ে রাখলে অনেক ভার হয়ে যায়, এই জন্য পানি দিয়ে রেখেছি। জাস্ট আসলে দেখতে ভালো লাগবে এই জন্যই, যে অনেকে বলবে যে জঙ্গল করে রেখেছে, জঙ্গলই পছন্দ হয়, কি আর করব। তো এই যে একটা আছে, এটা খালি আছে, এটার ভিতরেও কিছু রাখবো। তো এইভাবেই আমার ফ্রিজটা গোছানো রয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার যে ডিপ ফ্রিজটা আছে, আমি কোনো একটা ব্লগের মাধ্যমে ওই ডিপ ফ্রিজের ট্যুরটা দিয়ে দিব। তো বন্ধুরা, আমি শুধু আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করেছি, আমি যেভাবে রাখি ঠিক সেইভাবেই আপনাদেরকে দেখিয়েছি, জানি না কতটুকু পেরেছি আপনাদেরকে দেখাতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আমি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।